সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। হসপিটালে ভর্তি হই, তেমনি আমাদের যে বইয়ের লাইব্রেরিগুলো আছে সেগুলো আমাদের মানসিক অসুস্থতার একটা হসপিটাল। কোন লোক যদি অসুস্থ হয়, সে যদি একটা ভালো লাইব্রেরিতে যায় এবং ভালো রাইটারের বই পরিধান বই পড়াশোনা করে, তার মানসিক শক্তি আসবে, তার 80% সুস্থ হয়ে যাবে। কাজেই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে, তাই আমাদের আমার অনুরোধ, আমরা যেন বইয়ের প্রতি আকৃষ্ট হই, বইয়ের প্রতি প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আসে, তাহলে আমরা একটা আদর্শ নাগরিক হব, সরল মনা এবং দেশপ্রেমিক হব। তা না হলে বই থেকে যতই আমরা দূরে সরে যাব, ততই আমাদের জ্ঞান বুদ্ধি চর্চা অতি হ্রাস পেতে থাকবে। বর্তমানে আমাদের শিক্ষাকলাপ এবং কারিকুলাম বা যত আমাদের শিক্ষাস্তর যাই বলি না কেন, এখানে পূর্বে বিগত 80 দশকে অথবা 90 দশকের যে শিল্প মানে পাঠ্যকলাগুলো ছিল, সেখানে কিন্তু এই বর্তমান পাঠ্যসূচি বা শিক্ষাক্রমের থেকে অনেক ব্যতিক্রম ছিল। এখনকার ছেলেমেয়েরা তেমন লেখাপড়া করতেই চায় না, একটি অনুচ্ছেদ করে, সেই অনুচ্ছেদ দেখে দেখে প্রশ্নের উত্তর দেন, সেখানে তাদের সৃজনশীলতা আসে না। তাই বর্তমান যুগে যেহেতু আমরা বই থেকে দূরে সরে যাচ্ছি, একবার মাছ থেকে এটা আমার না, এটা তোমার, এই সেই বলে দেখি কি ওখানে কাছে বইয়ের মধ্যে খেজুরের গুড় পাটালি গুড় সুন্দর করে রাখা, ওনা খুব দেখেই লোভ লেগে গেল একটু গুড় খাবো। তাই চিন্তা করতেছে আজকে নতুন শ্বশুর বাড়ি আসছি, প্রথমে যদি গুড় খেতে চাই, শাশুড়ি মা নাকি বলে যে কি বউ আনলাম, খালি খাই খাই করে, আইসে পাড়া দিয়ে সাতার না গুড় খাইবো খেজুর গুড়। তো চিন্তা করে বলো না এটা বলা যাবে না, আমি শুয়ে থাকি রাতে সবাই যখন ঘুমাইয়ে পড়বে পাক করে যে ফেলি আইনা খেয়ে পড়বে, যেই চিন্তা সেই কাজ, রাতে অন্ধকারে লাইট জ্বালাইলে আবার সবাই বুঝে যাবে যে পাক করে এত রাত্রে কে লাইট জ্বালাইলো। তাই সেই জন্য অন্ধকারে যে ওই কাছে বয়ম ধরে একটু দূর বের করতে, তার হাত থেকে অসাবধানতা বসত পড়ে গেছে। শব্দ শুনে শাশুড়ি মা দূরে এসে কে পাক করে, কে পাক করে, হ্যাঁ লাইট জ্বালাই দিচ্ছে, দেখে কি বৌমা হাতে শেষে বলছে কি বৌমা তুমি চুরি করে গুড় খাচ্ছ। তখন বৌমার একটা কি করবো, তখন ভাইয়া বললো শাশুড়ি মা কি বলছেন, আম্মা কি বলছেন, আমি চুরি করে খেতে যাব কেন, রাতের যে খাবারটা দিয়েছিলেন না অত্যন্ত ঝাল ছিল, আমার মুখ একদম জিভটা পুড়ে গেছে, তাই তো একটু গুড় খাওয়ার জন্য ওই বয়মটা হাতে নিয়েছিলাম। তখন বৌমা বলল যে গুড় খাবে ভালো কথা, ঝাল লেগেছে তাই সেটা লাইট জ্বালে খাবে, তো অন্ধকারে খাচ্ছিলে কেন। বৌমা বললে আম্মা গুড় অন্ধকার মিষ্টি লাগে। তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার, আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখিবন্ধনের দাঁড়িয়ে আমরাই একই অন্যের হৃদয়ে গুরুবার মর্মের মধুকর মঙ্গলের দিন পরস্পরের কুশল সাধক। সুতরাং আমরা তো দুদেশের মানুষ কাঁটাতারের ব্যবধানকে অস্বীকার করে হৃদয়ের যোগে দুই দেশের যাতায়াত করতেই থাকব। ওই যে জায়গাটা ওই রকম ফাটকা লাগে, সে কিন্তু সাহিত্যিক না, আমার বন্ধু এই ভদ্রলোক এই 2 মাস আগে মারা গেলেন, তার নাম ছিল অরূপ ভাট্ট। যাই হোক, এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য যে মারা গেছে, তো যাই হোক আমরা সেই জন্য বলবো। আর আমরা লেখার সময় অনেক কঠিন কঠিন শব্দ প্রয়োগ করি, তাই না, মনে করি যে পরাক্রম বা কঠিন কঠিন শব্দ দিলেই
বুঝি ভালো হবে না, যত সহজ তত ভালো। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সহজ করে বলতে কথা তোমরা আমায় কহজে, সহজ কথা সহজ করে যায় না বলা সহজে। সহজ করে বলাটাই কিন্তু পাশাপাশি একটা মামা চেয়েছি আজকে।